শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, নৌ কমান্ডো। পিতার নাম হলো মরহুম আব্দুল করিম চৌধুরী, মার নাম মরহুমা নুরুন্নেসা। গ্রাম হলো দক্ষিণ সোনাইছড়ি, 6 নম্বর ওয়ার্ড, শীতলপুর, চৌধুরী ঘাটা, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আমি তখন ছিলাম মেহাবির জোট মিলে চাকরি করতাম। আমার গ্রামের ভিতর থেকে 5 জন একসাথে, আমরা নূর আহমদ সেক্রেটারি আমাদেরকে উনি গাইড করে নিয়ে গেল সীতাকুণ্ড। সীতাকুণ্ড থেকে আমরা মিরেশ্বরে গিয়ে গেলাম, মিরেশ্বরের থেকে আমরা আবুরহাট গিয়ে গেলাম। আবুরহাট থেকে আমাদেরকে সুয়াপুর ব্রিজ পার করাইয়া, সুয়াপুরের ব্রিজের খাল দিয়া হাঁটতে হাঁটতে শ্রীনগর ক্যাম্পে নিয়ে গেল। শ্রীনগর ক্যাম্পে গিয়া ভোর সকল আজানের ধ্বনি হচ্ছে সকাল, ওখান থেকে আমরা হরিণা ইয়ুথ ক্যাম্পে গেলাম। তখনই আমাদের ক্যাম্পের মধ্যে যা ছিল সবাইকে খাওয়া দাওয়া করাইলো। তখন ইয়ুথ ক্যাম্পে আমাদেরকে ট্রেনিং করাইলো, গেরিলা ট্রেনিং। ট্রেনিং করার পরে 60 জন আমাদেরকে প্লেনে আগরতলায় নিয়ে গেল। তারপর আগরতলা থেকে গুয়াহাটি নিয়ে গেল। গুয়াহাটি বিমানবন্দরে আর্মি ক্যাম্পের মধ্যে আমাদেরকে খাওয়া দাওয়া করাইল। দুপুরে খাওয়া 3টার পরে আমাদেরকে প্লেনে দমদম বন্দরে ক্যালকাটায় নিয়ে গেল। ক্যালকাটা থেকে আমাদেরকে আর্মিদের ক্যাম্প করে, আর্মিদের গাড়িয়ে আমাদেরকে মুর্শিদাবাদ পলাশী প্রান্তরে নিয়ে গেল, একটা জঙ্গলের জায়গা। সেটা সাফ পরিষ্কার করে সেখানে আমাদেরকে তাঁবু করতে হলো। আমাদের তাঁবু করার পরে তাঁবু থেকে আমরা তখন প্রতিদিন 16 ঘন্টা পানিতে সাঁতার কাটতে হতো। বাগিরথী নদীর জোড়া ফ্যান ছিল, আর কিছু ছিল না, শুধু একটা লেঙ্গুট, কোনো গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। 7.5 কেজি ওজনের ইট পেটের মধ্যে রাখিয়া গামছা দিয়ে বেঁধে পানির মধ্যে সাঁতার যোগিতা করতাম। এই প্রশিক্ষণ প্রায় আমাদেরকে 1 মাস নৌ কমান্ডো হিসাবে আমি অত্যন্ত ট্রেনিং প্রাপ্ত হইয়া আমাদেরকে মুর্শিদাবাদ থেকে দমদম বন্দরে নিয়ে আসলো গাড়িয়ে, ওখান থেকে প্লেনে আগরতলা ডাইরেক্ট নিয়ে আসলো। ওইখান থেকে আমরা হরিণা ক্যাম্পইয়া একটা পাহাড়টা চিনি না, রাত্রে তো সারা রাত রাত্রে পাহাড়ে পাহাড়ে হাঁটতে হাঁটতে, আবার জঙ্গল একদম কেউ কাটতেছে আমাদের পথ বানাই বানাই আনতেছে। ওই নদী আইনা আমাদেরকে সুয়াপুর ব্রিজের পাশাপাশি পাহাড় থেকে নামাইতে, আমরা এইটা দেখছি সুয়াপুরের থেকে
আসি আমাদের রাস্তা পার হইয়া আবুরহাট সরাসরি আমাদেরকে আবুরহাট নিয়ে গেল। আবুরহাটে থাকার পরে একদিন জেলে নৌকা নিয়ে দিছে আমাদেরকে দুইটা, আমরা ১৬ জনের জন্য আটজন আটজন করে নৌকায় করে আমাদেরকে সন্দ্বীপ পার করেছি। আসছে আমরা নভেম্বরের ১০ কি ১২ তারিখ সন্দ্বীপে থাকলাম। সন্দ্বীপের আহমদ চেয়ারম্যান, তিনি সন্দ্বীপের চেয়ারম্যানে একটা সাইকুলার সেন্টার করেছে দোতলা, ওই দোতলার মধ্যে আমাদেরকে স্থান দিছে, নিচে মুক্তিযোদ্ধাদের রাখছে। ডাক্তার বীর উত্তম সাহাল উনি আমাকে, তুমি এই ১৬ জনের দায়িত্ব নিবে, আটজনকে রামগতি পাঠা দিবে আর আটজন তুমি নিয়ে থাকবা সন্দ্বীপে। তোমাদের কাজ হলো যতগুলি বয়া জাহাজ চলাচলের, লাল বয়া, হলুদ বয়া, সাদা বয়া, সবুজ বয়া, সবুজ বয়াটা হলো খাড়ি জাহাজ চলাচলের রাস্তা, সেখানে গভীর পানি থাকে, সবুজ বয়া দিয়ে সেই সেই বয়া দিকে দেখে তারা জাহাজ চলাচল করে। আমাদেরকে বলছে তোমরা প্রথমে সবুজ বয়া ভাঙিয়ে দিবা মাইন বসাইয়া, তারপরে দ্বিতীয়বার লাল বয়াটা করবে কম করবে, হলুদ বয়াটার মধ্যে অর্থাৎ পানিও আছে আবার বালির চরও আছে। বয়া মানে জাহাজের চলাচলের রাস্তা চিহ্নাল, এটা জাহাজ সমুদ্রের খাড়ি চিনার জন্য, জাহাজ চলাচলের রাস্তার জন্য ওই বয়াগুলো, ওই যে বড় বড় বয়া, ওই বয়াগুলোতে আমরা আমাদের সাথে ডেকা ছিল, ওই ডেকা দিয়ে আমরা ডুব দিয়ে ছাপ পড়তাম, ছাপ করে পরিষ্কার করে তখন গামছা থেকে বাইর করলাম, বাইর করে ওই প্লেটগুলো ফেলে দিতাম, যা ওই যে মাইনের সাথে একটা কতগুলো পেয়ে ছিল সেটা ওই প্লেটগুলো ফেলে দিতাম। ফেলে দেওয়ার পরে তখন এটা এইভাবে ফেলে দিয়ে এমনি যখন করছি তখন পাট করে ওই লোহার সাথে লেগে গেল, লেগে যাওয়ার পরে সেখানে একটা ডেটোনেটর ফিউজ ছিল, ওই ফিউজটা আমরা বের করে ফেলতাম, ওই বের করে এটা আমরা আনি দাঁতে, আমরা আনি আমাদের নিজেরা দাঁতের মধ্যে রাখি, সাঁতার কাটি চলে আসতে হবে, এগুলো আবার ইন্ডিয়ান যাইয়া জমা দিতে হবে যে তুমি মাইন্ডটা কি তুমি প্রেস করছি কি না, এটার জন্য ওইটা যদি থাকে মাইন্ড ভাস্ট হবে না, কারণ ওই সিট ধরে দিয়া ৪৫ মিনিট পানি ডুববে আস্তে আস্তে, ওই ৪৫ মিনিটের মধ্যে আপনি সাঁতার কাটিয়া খুলে চলে যাবে, আপনার নিরাপদ স্থানে চলে যাবে। ১৩টা বয়া আমরা করছি আর গুলে ওরা করছে, ওই ওই দিক থেকে আসছে। একজন হইল মামত হোসেন, একজন হইল ইউসুফ সিকদার, তিনি মারা গেছে, উনি পরবর্তীতে নেভিতে ছিলেন, আবুল বশর উনি উনিও এখন এই মাসখানিক ১৫-২০ দিন ভিতরে মারা গেছে, এখানে উনি সন্দেহ থেকে আসি, আমাদের সীতাকুণ্ডুর ১ নম্বর ইউনিয়নের মধ্যে থাকতো সহপরিবারে, তিনি এইবার কিছুদিন আগে মারা গেল। মোহাম্মদ কামাল উদ্দিন লালদিঘি পুকুর পাড়ে সেই বাসা তার বাড়ি আছে। যুদ্ধকালীন সময়ে আমরা ৩টা লোক নৌ কমান্ডে ছিলাম, তো একজন আছে আমাদের নুরুল গনি বলির নাম সীতাকুণ্ড বাড়ি, তিনি আছে, একজন আব্দুল হক, ওই অপারেশনটা করে আমাদের কাছে আর অ্যাম্বুলেন্স নেই, আমাদেরকে আবার চলে নিরাপদে যেন ইন্ডিয়ায় চলে যায়। আমরা যখন আগরতলা চলে গেলাম তখন আমাদেরকে বলে আর তোমাদের ফ্লাইটে যেতে হবে না ভাই, তোম লোক তো সাপ, দেশ তো স্বাধীন হয়ে গিয়া, আমরা যে কীভাবে হেঁটে হেঁটে চলে আসছি, কোনো গাড়ি নাই কিছু নাই, এই আগরতলা থেকে মুক্তিযোদ্ধারা গ্রামের মানুষেরা সবাই রাস্তায় হা কি সুন্দর আনন্দ মিছিল করতেছে। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার,
সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।